আসসালামু আলাইকুম, আজ এটা চ্যানেল নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা সবসময় আমাকে একটি প্রশ্ন করেন যে ভাই ভিডিওতে ভিউজ কীভাবে নিয়ে আসবো, এবং আমি নতুন জার্নি শুরু করছি তাহলে আমার ভিডিওতে ভিউজ হয় না, কী কী জিনিস আমি অ্যাপ্লাই করলে আমার ভিডিওতে তুলনামূলক ভিউজ পাবো, অথবা আপনার চ্যানেলটি একটি সময় র্যাঙ্কে ছিল এখন তুলনামূলক ডাউন আসছে, তাহলে আপনি আপনার চ্যানেলটাকে কীভাবে র্যাঙ্কে নিয়ে আসবেন। এই ভিডিওতে ছোটোখাটো কয়েকটি বিষয় বলে দিব, 4 থেকে 5টি। এই বিষয়গুলো যদি আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন, আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি আপনি গ্রো করতে পারবেন এবং তুলনামূলক আগের থেকে বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ থাকলো, চ্যানেলে যদি নতুন কোনো অতিথি হয়ে থাকেন তাহলে হিট দা সাবস্ক্রাইব বাটন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা হলো, যদি আপনার সাবস্ক্রাইব অস্টাইম অথবা ভিডিও বুস্টিংয়ের প্রয়োজন পড়ে, ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করবো। ইউটিউব জার্নির শুরুতে আপনাকে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হলো হাইলাইট। আমি আপনাকে পার্ট টু পার্ট বোঝানোর চেষ্টা করব। হাইলাইটটা হলো আপনি যে বিষয়ের উপরে ভিডিও তৈরি করতেছেন, এই ভিডিওর যে মূল ইম্পর্টেন্ট পার্ট থাকে সেটুকু যদি আপনি না দিতে পারেন, তাহলে এমন একটি ক্লিপ আপনি ভিডিওর সামনে নিয়ে আসার চেষ্টা করেন, প্রথমে নিয়ে আসার চেষ্টা করেন, যেটুকু দেখে আপনার ভিডিওটিকে স্কিপ না করে। অনেক সময় দেখবেন আপনি কোনো ফানি ভিডিও তৈরি করতেছেন, অনেক সময় দেখবেন আপনি কোনো গেমিং ভিডিও তৈরি করতেছেন অথবা রান্নার ভিডিও। তো গেমিং ভিডিওর যদি ইম্পর্টেন্ট কোনো পার্ট থাকে অথবা ফানি ক্লিপ থাকে, ওইটুকুকে আপনি সামনে নিয়ে আসুন 20 সেকেন্ডের মতো, তাহলে দেখবেন যে ওইটুকু মানুষ দেখার পরে আপনার ওই ভিডিওটা আর স্কিপ করবে না এবং ভিডিওটি পুরোটা অস টাইম দিয়ে দেবে। যখন আপনার ভিডিওতে আপনি পুরোটা অস টাইম গেইন করতে পারবেন, আপনার ভিডিওটা তুলনামূলক র্যাঙ্কে চলে আসবে এবং আপনি নতুন অবস্থাতে ভালো রকম রেজাল্ট পেয়ে যাবেন। ওকে, তারপরে যে সাবজেক্টটি থাকে হলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট সাবজেক্ট, সেটা হলো যে টাইমিং। আপনারা যখন ভিডিও আপলোড করেন ইউটিউব জার্নির শুরুতে, আমি যে ভুলটি করতাম বা আপনারাও হয়তো এখনও এই ভুলটি করে থাকেন, কখনও বিকালে আপলোড করতেছেন, কখনও সন্ধ্যায় আপলোড করতেছেন, কখনও রাতে আপলোড করতেছেন, কোনো টাইমিং ঠিক থাকে না। তো আপনার চ্যানেলকে যারা ভালোবাসে তারা কিন্তু জানে যে অমুক চ্যানেলে আজকে হয়তো একটি ভিডিও আসতে পারে, কিন্তু কনফিউশনের মধ্যে থাকে যে এই চ্যানেলটিকে আজকে বিকালে ভিডিও আসবে নাকি রাতে ভিডিও আসবে। তো সবসময় চেষ্টা করবেন একটি নির্দিষ্ট টাইম ধরে রাখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে দেখবেন যে আপনার যারা ভালোবাসে, আপনি ভিডিও আপলোড না করলেও অনেক সময় আপনার চ্যানেল তারা ভিজিট করবে। আপনাদের ভেতরে অনেকে আছেন যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেন রাত 9টার দিকে, কারণ আমি বেসিক্যালি চেষ্টা করি রাত 9টার দিকে আপনাদেরকে একটি করে ভিডিও উপহার দেওয়ার জন্য। ওকে, তারপরে যে বিষয়টি থাকে হলো সেটা হলো থাম্বনেল। আপনাদেরকে আমি বারবার বলে থাকি যে আপনার থাম্বনেলের প্রতি আপনি বেশি ফোকাস দিবেন। আমরা যে ভুলটি করে থাকি, থাম্বনেলটিকে বেশি আকর্ষণ করার জন্য অনেক হিজিবিজি লেখা দিয়ে থাকি, ইংলিশ ব্যবহার করে থাকি, বাংলার লেখা ব্যবহার করি, অনেক শেপ ব্যবহার করি। আমি বলবো যে আপনার জার্নি শুরুতে, আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে জার্নির শুরুতে আপনি যে কাজটি করতে পারেন, খুবই সিম্পলভাবে থাম্বনেল লাগবেন। আপনি যদি আমার থাম্বনেলগুলো খেয়াল করেন, আমি জার্নির শুরুতে শুধুমাত্র এইভাবে ছবি দিতাম আর এইখানে কিছু টেক্সট থাকতো। আপনি চাইলে এখনও চেক আউট করতে পারেন, অনেক থাম্বনেল পেয়ে যাবেন, কারণ আমি চাইছিলাম যখন আমার ভিডিও কেউ দেখবে স্পষ্টভাবে বুঝতে পারে যে এটা কী বিষয়ের উপরে ভিডিও, তার থাম্বনেলটি দেখে যেন কোথাও বুঝতে অসুবিধা না হয়। তো আপনি চাইলে এই ট্রিক্সটি ব্যবহার করতে পারেন, আপনি খুব সিম্পল থাম্বনেল তৈরি করবেন, তাহলে দেখবেন যে নতুন অবস্থাতে আপনি ভালো রকম রেজাল্ট পেয়ে যাবেন। ওকে, তো তারপরে যে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় থাকে সেটা হলো যে আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন, আমি বলবো না কাউকে কপি করার জন্য, তারপরও আপনাকে সাজেস্ট করব, আপনি যে ক্যাটাগরির মানুষ হয়ে থাকেন না কেন, যে ভিডিওই তৈরি করে থাকুন না কেন, ওই ক্যাটাগরির ভিডিও আপনি কমপক্ষে 5 থেকে 6টি দেখে নেবেন। আমি যে ভিডিওটি তৈরি করতেছি, আমি প্রতিটি ভিডিও তৈরি করার আগে ইউটিউবে আগে ভিডিও দেখে আসি, এই ক্যাটাগরির ভিডিও বা এই টপিক্সের উপরে ভিডিও দেখে সেখান থেকে কিছু তুলনামূলক জ্ঞান নিয়ে আসি, এবং সেখান থেকে কিছু নিয়ে আসার পরে আপনাদের কাছে আমি প্রেজেন্ট করি এবং আমার নিজের মতো করে আমি প্রেজেন্ট করি। সেক্ষেত্রে যে সুবিধাটি হয় যে আপনাদের বুঝতে সুবিধা হয়, আমার কোথাও ভুল হয়ে থাকে না। তো আপনি যখন ভিডিও তৈরি করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি অন্য কারোর একটা ভিডিও দেখে এসে ভিডিও তৈরি করতেছেন, এটাকে কপি বলে না, কিন্তু আপনার নিজের মতো করে আপনি প্রেজেন্ট করবেন। তারপরে যে সাবজেক্টটি আমি রাখবো সেটা হলো টাইমিং আপনার ভিডিও আপলোডের। আপনার ভিডিও যখন আপনি আপলোড করেন, খেয়াল করবেন যে অনেক সময় ভিডিও তৈরি করতে যেয়ে আপনি 5 মিনিটের উপরে নিয়ে চলে যান, 10 মিনিট নিয়ে যান, 20 মিনিট নিয়ে যান। আপনি মনে করেন যে 20 মিনিটের ভিডিও আমি অনেক ভালোভাবে তৈরি করছি, একজন মানুষ মনে হয় 20 মিনিট ধরে ভিডিওটি দেখবে। খেয়াল করে দেখবেন একটা শর্ট ফিল্মও মানুষ 15 মিনিট দেখতে চান, একটা নাটকও মানুষ স্কিপ করে করে চলে যায়। তো আপনি যখন নতুন শুরু করছেন, আপনাকে কেউ যখন জানে না শোনে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি পুরোটা সে দেখবে না। তো সবসময় জার্নির শুরুতে চেষ্টা করবেন যে 10 মিনিট ওভার না করার জন্য, যখন আপনার ভালো রকম পরিচিতি চলে আসবে সেক্ষেত্রে আপনি করতে পারেন। তবে যখন শর্ট ভিডিও আপনি তৈরি করবেন, দেখবেন যে আপনার ভিডিওটির ওয়াচ টাইমটাও গেইন হচ্ছে ভালো রকমভাবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে।
এখানে যতগুলো ট্রিক্স আপনাকে আমি বলে দিয়েছি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, 100% আপনি রেজাল্ট পেয়ে যাবেন। কারণ হলো নিজের সাথে আমি এগুলো ব্যবহার করছি এবং আমি কিন্তু নিজের রেজাল্ট নিয়ে আপনাদের সাথে কথা বলি। আশা করবো এই ছোট্ট একটি ভিডিও আপনার অনেক উপকার হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের কাছেও শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন অ্যামেজিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।